বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের শ্রুতি নাট্যরূপ নিবেদন করছে ঘরকুনো। ও হেনরির গল্প অবলম্বনে আজকের নাটক দ্য লাস্ট লিফ। জনসিকে কেমন দেখলেন ডক্টর? উনি কে হন আপনার? রুমমেট, আমরা দুজনেই ছবি আঁকি, এই বাড়িতে একসঙ্গে পেইন গেস্ট হিসেবে থাকি। ওনার অবস্থা ভালো বুঝছি না, নিউমোনিয়া হয়েছে, তাছাড়া অবসাদে ভুগছেন, বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন। ওর মন খারাপের কারণ সম্পর্কে কিছু জানেন? প্রেম ঘটিত কোনো ব্যাপার? সেরম কিছু তো শুনিনি কখনো। ডক্টর হিসেবে আমার যথাসাধ্য আমি করব, কিন্তু পেশেন্ট নিজেই যদি ভেবে নেয় যে সে আর বাঁচবে না, তাহলে আমার অর্ধেক চেষ্টাই জ্বলে যাবে। দেখুন, যদি কোনোভাবে বুঝিয়ে ওনাকে জীবন সম্পর্কে আগ্রহী করা যায়। জনসি, সকালে খাবার রেখে গেলাম, খাওনি? তোমায় তো তখনই বললাম আমার খিদে নেই। সে তো গত 3 দিন ধরে তুমি বলছো তোমার খিদে নেই, এভাবে আরো দুর্বল হয়ে যাবে। আমি খাবার গরম করে দিচ্ছি, খেয়ে নাও। কোনো লাভ নেই, এভাবে ভেঙে পড়লে চলবে না জনসি, এখনো অনেক লড়াই বাকি। লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর কিছু ভালো লাগছে না। আচ্ছা, খেতে হবে না, তুমি চুপ করে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি এই ছবিটা এঁকে শেষ করি, এটা বিক্রি করে তোমার জন্য ওষুধ আর কিছু খাবার কিনে আনব। 12, 11, 10, 9, 8, 7, 6। কি ব্যাপার জনসি, কি গুনছো তুমি? ওই সামনের জানলাটা দেখো, ওই পুরনো বাড়িটার গা বেয়ে উঠে যাওয়া আইভি লতাটা দেখতে পাচ্ছ? 2 দিন আগে পর্যন্ত ওটাতে 100-এর বেশি পাতা ছিল, আর এখন 6টা পাতা, না না 5টা পাতা। ওই আইভি লতাটার শেষ পাতাটা ঝরে গেলেই আমি মরে যাব। ওই বুড়ো গাছটার পাতার সঙ্গে তোমার জীবনের কি সম্পর্ক জনসি? তুমি ভালো হয়ে যাবে। নেপাল উপসাগরে ছবি আঁকার তোমার কতদিনের ইচ্ছা, সেখানে যাবে তো? আর মাত্র 4টে পাতা বাকি, শেষ পাতাটাও খুব শিগগিরই ঝরে যাবে। জনসি প্লিজ, আমি ছবিটা কালকের মধ্যে এঁকে শেষ করতে হবে, দাঁড়াও তো জানলাটা বন্ধ করে দিই, না হলে ওই আইভি লতাটা যতক্ষণ দেখতে পাবে তুমি এসব বলবে। প্লিজ জানলাটা বন্ধ করো না, ওই আইভি লতাটার শেষ পাতা ঝরে যাওয়া পর্যন্ত আমাকে দেখতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, জানলা খোলা রইল, কিন্তু তুমি এদিকে তাকাবে না, পাশ ফিরে ঘুমো, আমি নিচতলা থেকে মিস্টার বেরম্যানকে আমার ছবির মডেল করার জন্য ডেকে আনতে যাচ্ছি, যাব আর আসব, তুমি কিন্তু বিছানা থেকে উঠবে না। কি আঁকছো আঙ্কেল? কে ও শিউ, তুমি এসো, এই একটা ম্যাগাজিনের মলা টাকছি, 40 বছর ধরে ছবি আঁকছি বুঝলে, এসব ছোটখাটো কাজ করেই বুড়ো হয়ে গেলাম। আচ্ছা কি ব্যাপার শিউ, মন খারাপ মনে হচ্ছে? জনসি খুব অসুস্থ আঙ্কেল, ও নিউমোনিয়া হয়েছে, তাছাড়া জানি না কিভাবে ওর ধারণা হয়েছে একটা আইভি লতার শেষ পাতাটা ঝরে গেলেই ও নাকি মরে যাবে। বলো কি, তাই আবার হয় নাকি? ঝড়ের বিকারে ওরকম বলছে। তাই হবে হয়তো। যাক আঙ্কেল, যে জন্য তোমার কাছে এসেছি, তুমি আমার ছবির জন্য পোজ দেবে? নিশ্চয়ই, চলো যাচ্ছি, আমিও একদিন একটা মাস্টারপিস আঁকবো,
সবাই সারা জীবন মনে রাখবে। ওই দেখো আঙ্কেল, খোলা জানলাটা দিয়ে যে মরা আইভি লতাটা দেখা যাচ্ছে ওটার কথাই বলছিলাম তোমায়। জনসি ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও জানলার পর্দাটা নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো, তোমার ছবি আঁকা শুরু করো। সকাল হয়ে গেছে, দাঁড়াও জনসি তোমার ব্রেকফাস্ট আনছি। পর্দাটা তোলো শো, আমি আইভি লতাটা দেখবো। আচ্ছা দাঁড়াও আমি পর্দা তুলে দিচ্ছি। ওই তো একটা পাতা এখনো আছে। ওইটাই শেষ পাতা, ওটা ঝরে গেলেই আমি মরে যাব। প্লিজ এসব বলো না জনসি। একবার এদিকে এসো প্লিজ, জানলার পর্দাটা একবার তোলো। দাঁড়াও আসছি। নাও শো, দেখো সারা রাত এত ঝড় জলও ওই আইভি লতাটার পাতাটা ঝরে পড়েনি। তার মানে ঈশ্বর চান আমি বেঁচে থাকি। খিদে পাচ্ছে শো, আমাকে একটু স্যুপ দেবে প্লিজ। এবার মনে হচ্ছে আমি বে অফ নেপলস এর ছবিটা আঁকতে পারবো। নিশ্চয়ই পারবে জনসি, দাঁড়াও আমি তোমার স্যুপ গরম করে নিয়ে আসছি। সিউ, আপনার বন্ধু এখন অনেকটাই সুস্থ, আরো কিছুদিন রেস্টে থাকলেই আশা করছি উনি পুরোপুরি সেরে উঠবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনাদের বাড়ির একতলার এক ভদ্রলোক তো কাল হসপিটালে ভর্তি হয়েছেন, মিস্টার বেয়ারম্যান, উনিও ছবি আঁকেন শুনলাম, চেনেন নিশ্চয়ই? কি হয়েছে ওনার? নিউমোনিয়া হয়েছে, খুবই খারাপ কন্ডিশন, এই বয়সে আর বাঁচানো যাবে বলে মনে হয় না। আচ্ছা আমি এবার আসি। একটা খারাপ খবর আছে জনসি, বেয়ারম্যান আঙ্কেল আর নেই। ও গড, খুব ভালো মানুষ ছিলেন, কি হয়েছিল ওনার? নিউমোনিয়া হয়েছিল, যে রাতে ঝড় বৃষ্টি হলো তার পরদিন সকালে ভিজে জামা জুতো সমেত বেয়ারম্যান আঙ্কেলকে জ্বরে বেহুশ অবস্থায় পেয়ে দারোয়ান হসপিটালে পৌঁছে দিয়েছিল। দুদিন ধরে ভুগছিলেন। কিন্তু ওই ঝড় বৃষ্টির মধ্যে উনি বাইরে গেছিলেন কেন? বাইরে আইভি লতাটার কাছে একটা মই পাওয়া গেছে, যেটা বেয়ারম্যান আঙ্কেলের ঘরে আগে দেখেছি। তারপর ওনার ঘরে গিয়ে সবুজ আর হলুদ রং মাখানো তুলি দেখে পুরো ব্যাপারটা বুঝলাম। মানে আইভি লতাটার দিকে দেখো জনসি, সেদিন এত ঝড় বৃষ্টির পরেও ওই একটা পাতা পড়ল না। তার মানে ওই শেষ পাতাটা আঙ্কেল বেয়ারম্যানের মাস্টারপিস। তোমার প্রাণ বাঁচাতে বৃষ্টিতে ভিজে মই নিয়ে গিয়ে নিজের আঁকা আইভি পাতার ছবিটা লতার গায়ে আটকে দিয়েছিলেন। শুনলেন নাটক দ্য লাস্ট লিফ, অভিনয় করেছেন সিউ, বৈশাখী সাহা, জনসি, মৌসুমি পাল, ডক্টর জয়দীপ দত্ত এবং বেয়ারম্যানের চরিত্রে মনোজ ঘোষ। নাট্যরূপ, নির্দেশনা, অনুবাদ, সংলাপ, সম্পাদনা ও শব্দগ্রহণ অনির্বাণ কল্যাণী। নমস্কার। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।